हरे कृष्ण बंकुबिहारी टीवी चैनल टी सब्सक्राइब करूँ एवं पाशे थाका बेल बटन टी क्लिक करूँ। हरे कृष्ण जय श्रील गुरुदेव जय श्रील प्रभुपाद। सुदी भक्तमंडली तो आज के आमी कथा बोलबो जे परमेश्वर भगवान श्रीकृष्ण के केन आम्रा भगवान हिसाबे स्वीकार करी। भगवान तो अनेक आछे जेमन राम भगवान नारायण भगवान विष्णु भगवान नृसिंह भगवान अनेक भगवान रयेछे किन्तु तथापि आम्रा केन परमेश्वर भगवान श्रीकृष्ण के परमेश्वर बोले विवेचना करी। तो ए सम्बन्धे वैदिक शास्त्र की बोलछे आम्रा जखन कृष्ण के भगवान हिसेबे गण्य करी तखन किन्तु निजेर इच्छा मतो आम्रा कृष्ण के भगवान बा परमेश्वर बोले गण्य करी ना। आगे देखी सेटा वैदिक शास्त्रे की बला आछे। तो वैदिक शास्त्रे जेमन श्रीमद् भागवते प्रथम स्कंदर तृतीय अध्यायर 28 नम्बर श्लोके बला आछे एतेषांश कलापुंस कृष्णस्तु भगवान स्वयं इंद्रियाणि बेकलं लोकं म्रियन्ति जुगे जुगे। এটা হচ্ছে সংস্কৃত। এর বাংলা অনুবাদ হচ্ছে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা অংশের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ, তিনি হচ্ছেন পরম সত্য, তিনি হচ্ছেন পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। এটা হচ্ছে ভাগবতের শ্লোক। তো ভগবানের অনেক অবতার রয়েছেন, ভগবানের ছয় প্রকার অবতার আছেন, যেমন পুরুষ অবতার, যুগ অবতার, লীলা অবতার, শক্তাবেশ অবতার, মন্নান্তর অবতার। তো যখন যে কাজের জন্য যেখানে ভগবান প্রয়োজন মনে করেন কখনো তিনি স্বয়ং নিজে আসেন এবং কখনো তিনি তার ভৃত্যদেরকে প্রেরণ করেন। যখন যে পরিস্থিতিতে তার যেভাবে আবির্ভাব হওয়ার দরকার পড়ে তিনি সেইভাবে আবির্ভূত হন। যে কথা ভগবদ্ গীতায় ভগবান স্বয়ং নিজে বলেছেন, পরিত্রাণং সাধুনাং বিনাশয়চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে বিভিন্ন রূপে আবির্ভূত হন। এই জন্যই ভাগবতে বলা আছে যে এতেষাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যদিও তিনি অনেক অবতার নিয়ে আবির্ভূত হন কিন্তু তথাপি কৃষ্ণ কৃষ্ণই থাকেন। এই জন্য বলছে এতেষাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াণি বেকলং লোক মৃয়ন্তি যুগে যুগে। তিনি যুগে যুগে অবতীর্ণ হন। তাছাড়াও ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মাজি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। তো এর বাংলা অনুবাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র ঈশ্বর, তার বিগ্রহ সচ্চিত এবং আনন্দময়, তিনি আদি পুরুষ গোবিন্দ এবং সর্বকারণের পরম কারণ। তো এটা ছিল ব্রহ্মাজির কথা। তারপরে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু উল্লেখ করেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। তো এটা ছিল মহাপ্রভুর ভাষ্য। তাছাড়াও এই যতগুলো আমাদের বৈদিক শাস্ত্র রয়েছে অনেক শাস্ত্রে কৃষ্ণকে পরমেশ্বর বলে স্বীকার করে গেছেন। তাই এখানে বলছেন যে পূর্ববর্তী মহাজনগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে স্বীকার করে আসছেন, তাই আমাদের অবশ্যই অবশ্যই কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা প্রয়োজন। তো আমি আর বেশি তত্ত্ব তুলে ধরছি না, বেশি সংস্কৃত বা বেশি তত্ত্ব তুলে ধরতে গেলে যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন না। তো এই যে যতটুকু আমি তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরেছি শুধু এতটুকুই আপনারা মনে রাখলেই চলবে। আরও যদি বিশদভাবে আপনার জানার প্রয়োজন হয় তাহলে একটা কী করুন, ভিডিওর নিচে
সুন্দরভাবে সাধুসুলভ ভাষায় কমেন্ট করুন, আর আমি চেষ্টা করব শাস্ত্র তত্ত্ব অনুসারে আপনার সেই উত্তর প্রদান করতে। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।